আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। সমন্বয়কদের দেখতে ডিবি কার্যালয়ে সোহেল তাজ বের হয়ে যা বললেন। এরপর জানিয়ে দিব 16 ঘন্টার জন্য কারফিউ শিথিল খুলনায়। এদিকে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক। আরো জানিয়ে দিব শিক্ষার্থীদের আন্দোলনে দোটানা। সর্বশেষ জানিয়ে দিব বেনজিরের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সমন্বয়কদের দেখতে ডিবি কার্যালয়ে সোহেল তাজ বের হয়ে যা বললেন। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে দেখতে গিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তবে তাদের সাথে তিনি দেখা করতে পারেননি। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনের বুকে যাতে আর একটা গুলি না যায়, আপনারা বিরত থাকুন, এটা ঠিক নয়। সোমবার 29 জুলাই বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে সেখান থেকে বের হয়ে সন্ধ্যায় ডিবি কার্যালয়ের গেটের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন। ডিবি প্রধানের কাছে 3টি প্রশ্ন নিয়ে এসেছিলেন জানিয়ে সোহেল তাজ বলেন, আমার প্রথম প্রশ্ন ছিল এই সমন্বয়কারীদের গ্রেফতার করা হয়েছে নাকি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার কোনো দাবি নেই, কিন্তু যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই। ডিবি প্রধান আমাকে পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানিয়েছেন, এই 6 সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সেই কারণে তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। 16 ঘন্টার জন্য কারফিউ শিথিল খুলনায়। খুলনায় জারি করা কারফিউ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত শিথিল করা হয়েছে। মঙ্গলবার 30 জুলাই রাত 10টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোফাজ্জেল হক। তিনি বলেন, জরুরি মানবিক প্রয়োজন ও পরিষেবাসমূহ কারফিউয়ের আওতাভুক্ত থাকবে। এ আদেশ লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে নির্ধারিত আইনে প্রয়োগযোগ্য শাস্তি প্রযোজ্য হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক। কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ 30 জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার 29 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। অন্যান্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা 2টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হল, এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ, সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটি করা হয়েছে সেটি আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। তিনি আরও বলেন, শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে, মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় 147 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার 28 জুলাই সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন তথ্য দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় 1 জুলাই। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ
ও হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকে গণমাধ্যমে হতাহতের সংখ্যা প্রকাশ করলেও সরকারের তরফ থেকে এই প্রথম মৃতের সংখ্যা জানানো হলো। অবশ্য বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে এখন পর্যন্ত 200+ মানুষ মারা গেছেন। শিক্ষার্থীদের আন্দোলনে দোটানা, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি পূরণ না হওয়ার পর আন্দোলন নিয়ে দোটানায় পড়েছেন শিক্ষার্থীরা। সরকার মূল দাবি মেনে নেওয়ায় একটি অংশ আর আন্দোলন অব্যাহত রাখতে চাইছেন না, তবে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন দাবি নিয়ে কর্মসূচি চালিয়ে যেতে চাইছেন অন্যরা। ইতোমধ্যে আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, তবে সমন্বয়কদের এমন ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে দাবি করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনকারীদের প্ল্যাটফর্মটির অন্য কয়েকজন নেতা। এদিকে যৌক্তিক আন্দোলনের দাবির মুখে 23 জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আংশিক বিজয় অর্জিত হয়েছে উল্লেখ করে সারাদেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ নামে নতুন একটি প্ল্যাটফর্ম। যদিও এই প্ল্যাটফর্মের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। অন্যদিকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়করা সংবাদ সম্মেলন করে এই আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। এসব বিষয় শিক্ষার্থীদের দোটানায় ফেলেছে, আন্দোলন নিয়েও সন্দিহান অনেক শিক্ষার্থী। বেঞ্জুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার 29 জুলাই হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। অনুসন্ধানে বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য এবং কয়েকটি ব্যাংক হিসাব তাদের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে 28 জুলাই অগ্রগতি প্রতিবেদন দেয় দুদক। সেই প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল ও শুনানির জন্য 5 নভেম্বর দিন ঠিক করেছে আদালত। আদালতে দুদকের প্রতিবেদনটি তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, আর রাষ্ট্রপক্ষে ছিল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। বেঞ্জির আহমেদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক বলেন বেঞ্জির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান নিয়ে দুদকের অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছিলেন হাইকোর্ট। সেই প্রতিবেদনটি দাখিল করা হয়েছে। আদালত প্রতিবেদন গ্রহণ করে দুদককে অনুসন্ধান চালিয়ে যেতে বলেছে। 5 নভেম্বর পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। এর মধ্যে ফের অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছে আদালত।